পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে পথনাটক র্যালি বাইক আরোহীদের সচেতন করতে বিলি করা হলো হেলমেট সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে এক সপ্তাহ ধরে বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ শেষ দিনে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার সাধারণ পথ চলতি মানুষকে সচেতন করতে বনগাঁ রামনগর রোডে সংযোগ স্থল থেকে এক পথ র্যালির সূচনা করা হয় এই র্যালির সূচনা করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বাসু সেই সাথে ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস এবং বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বিষয়ে পুলিশ সুপার জয়িতা বাসু বলেন আমরা গত এক সপ্তাহ ধরে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছি বিভিন্ন থানা এলাকাতে গত এক সপ্তাহ ধরে চলছে এই পথ নিরাপত্তা সপ্তাহ বিভিন্ন জায়গায় র্যালি পথনাটিকা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নিরাপত্তার বার্তা দেওয়ার চেষ্টা করছি আমাদের একটাই উদ্দেশ্য যাতে সারা বছর মানুষ সচেতন থাকেন এই বিষয়ে তিনি আরো বলেন আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের আন্ডারে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছি আমরা সবাই জানি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের এটা ড্রিম প্রজেক্ট এবং আমরা সকলে মিলে ভালোভাবে চেষ্টা করছি যাতে এটা আমরা ফুলফিল করতে পারি এবং প্রত্যেকটা থানা এরিয়াতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পথনাটিকা কোথাও ম্যারাথন র্যালি কোথাও চক্ষু চিকিৎসা ফ্রি আই চেক আপ দ্বারা এবং তারপর অনেক কার্যক্রম আমরা নিয়েছি সারা সপ্তাহ জুড়ে আমাদের একটাই এম যে সারা বছর যেন মানুষ সচেতন হন এবং এই সেফ ড্রাইভ করেন তাহলেই কিন্তু আমরা সেভ লাইফ করতে পারবো এবং একটা প্রাণ কত মূল্যবান আপনারা যারা মানে আমরা বারবার এটাই বলি যে পাঁচ মিনিট আপনারা দেরি হন কোথাও পৌঁছতে কিন্তু সারা জীবনের জন্য লেট না হয়ে যান ডোন্ট বিকাম লেট ইউ ক্যান বি লেট ফর ফাইভ মিনিটস দ্যাট বাট আপনার নামের আগে লেটটা লাগাবেন না তো আমরা এটাই চাই মানুষ বাঁচুন আপনারা ট্রাফিক আইন মেনে চলুন এবং বনগাঁবাসীকে এই কার্যক্রমের মাধ্যমে আমি বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমরা শিওর আমরা অনেক এগিয়ে যেতে পারবো এবং অ্যাক্সিডেন্ট রেটস অনেক কমে যাবে এদিনের এই সচেতনতার র্যালিতে রনপা নিয়ে হাজির ছিলেন বনগাঁর নিউ বনগাঁ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এবং বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও এদিনের এই র্যালির সূচনা বনগাঁ রামনগর রোড সংযোগ স্থল থেকে শুরু হলেও শেষ হয় বনগাঁ ত্রিকোণ পার্ক চত্বরে এদিন নীল দর্পণের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সাথে পথ চলতে হেলমেটবিহীন বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট আয়োজন করা হয় এক পথনাটিকার এদিন মুকাভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা তুলে ধরা হয় এই বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন যে মুখ্যমন্ত্রী এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পটা এনেছিলেন যে প্রচুর সংখ্যক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যেতেন এবং তার পরিবারগুলো নিঃশ্বাস এবং সম্বলহীন হয়ে পড়তেন সেই দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই ট্রাফিক সপ্তাহের মধ্য দিয়ে সেফ লাইফ পালন করবার জন্য এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি পশ্চিমবাংলায় এই প্রকল্পটার জন্যেই এই পরিকল্পনা মাফিক আমরা অনেক মৃত্যু আটকাতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে যেভাবে সক্রিয়তার সঙ্গে যে মানুষের জীবন রক্ষা করবার জন্য তাদের যে ভূমিকা এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ধন্যবাদ জানাই এবং মানুষের কাছে এই বার্তাটা দিই যে আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে একটা রোড অ্যাক্সিডেন্টে একটা মৃত্যু মানে তার মা বাবা তার স্ত্রী সন্তান এর পথে বসে যায় তাদের পরিবারটা ভেসে যায় সেখান থেকে একটা পরিবারকে বাঁচাবার জন্য এই ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইফের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছেন আমি ধন্যবাদ জানাই এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বাসুর উদ্যোগে সারা বনগাঁ জুড়ে সপ্তাহব্যাপী পালন হল পথ নিরাপত্তা সপ্তাহ সেই সাথে এক র্যালির আয়োজন করা হয় যেখানে পুলিশ কর্মী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ সকলেই উপস্থিত ছিলেন
এই বিষয়ে তিনি আরো বলেন, সপ্তাহ ব্যাপী পথ নিরাপত্তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা দেখলাম যে একটা সুসজ্জিত মিছিল, যেখানে পুলিশ আছে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, যেখানে সাধারণ নাগরিক আছে এবং এনসিসি ক্যাডেটরা রয়েছে, সবাইকে নিয়ে একটা শৃঙ্খলার মধ্যে মানুষকে আনার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আজকে আইপিএস জয়িতা বসু আমাদেরকে সঙ্গে নিয়ে, বিধায়ককে সঙ্গে নিয়ে সেই কাজটা করছেন। কিছুই না, প্রতিদিনই আমাদের এখানে ট্রাফিক, এখানে প্রত্যেক দিনই গার্ড দেয়, রাস্তাঘাট অত্যন্ত সুন্দর বাংলার, বনগাঁরও দেখতে পাচ্ছেন বনগাঁ চাকদার রোড যেভাবে সেজে উঠেছে, কিন্তু তার ট্রাফিক সিগন্যাল স্পিড সেগুলোকে কেউ বলে রক্ষা করে না, মানে দেখে না। এই দেখার বিষয়টা, সিগন্যাল দেখার বিষয়টা, ট্রাফিক, জেব্রা ক্রসিং, রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, এইগুলোকে যাতে মানুষের চোখে আবার নিয়ে আসা যায়, তার জন্য এই পথ নিরাপত্তা সপ্তাহ আমরা আইপিএস জয়িতা বসুর নেতৃত্বে আমরা সকলে হাঁটছি। আমরা এটা বারবার মনে করে দিচ্ছি, রাস্তায় যারা ট্রাফিকরা থাকে সেই মানুষগুলোর কথা শুনলে মানুষ মৃত্যু ঘটবে না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন সেটা বিশ্ব মেনে নিয়েছে। এই জায়গাটা দাঁড়িয়ে আজকে এই পথ নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।